আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন ওয়েলকাম টু এফ আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা দ্রুত রিভিশন কিভাবে দিব এটা শুধুমাত্র ঢাবি অ্যাডমিশন বললে ভুল হবে যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রেই এই জিনিসটা প্রযোজ্য সো আসলে আমরা কিভাবে রিভিশন দিতে পারি এবং দ্রুততার সাথে আমরা রিভিশন দিতে পারি এটা না আজকের ভিডিওটা দেখা যায় যে আমাদের এক মাস আগে কিংবা বিশ দিন আগে সব পড়া হয়ে যায় রিভিশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেকটা ভুলে যাচ্ছি স্লো আগাচ্ছি দ্রুত আগাইতে পারতেছি না এরকম সমস্যা অনেকেই বড় তো চলো আমরা শুরু করি যে এটা আসলে আমার কি করা উচিত ওয়েল তো দ্রুত রিভিশন করার জন্য আমাকে তোমার দুইটা টিপস যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে খুব দ্রুত আমরা মানে রিভিশন করতে পারবো খেয়াল করো যেহেতু তুমি এতদিন সব কিছু পরে ক্লিয়ার করে ফেলছো এর মানে হচ্ছে যে তুমি দেখো এখন যদি রিভিশন করো অ্যাটলিস্ট ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট তো তোমার মাথায় আসে বাকিগুলো হয়তো বা মনে আছে কিছু জিনিস একদমই ভুলে গেছো এটা হওয়াটা স্বাভাবিক তো এখন আমার আসলে কি করা উচিত খেয়াল করো তুমি এখন আমি যে বিষয়গুলো বলবো একটু মাথায় রাখবা সেটা হচ্ছে ধরো আমি ফিজিক্স ম্যাথের কথা যদি আগে বলি ফিজিক্স অ্যান্ড ম্যাথ দেখো খেয়াল করো সে ফর এক্সাম্পল একটা পেজ আছে এই একটা পেজে ম্যাথ আছে দশটা ঠিক আছে একটা দুইটা এভাবে করে দশটা ম্যাথ আছে এই ম্যাথগুলো তুমি আগে করেছো এখন রিভিশন করতেছো আর একটা জিনিস একটু বলে রাখি ভাই এই মুহূর্তে নতুন করে পড়ার কিছু নাই এই মুহূর্তে নতুন কিছু পড়াও উচিত না কেননা শেষ সময়ে তুমি যত বেশি রিভিশন করে ধরে রাখতে পারবা তত বেশি সুন্দর একটা আউটপুট তুমি পরীক্ষা হলে দিতে পারবা এখন নতুন কিছু পড়তে গেলে ওই আউটপুটটা দিতে পারবে কিনা একটু সন্দেহ থেকেই যায় তো সেই জায়গা থেকে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো একটা পেজে দশটা ম্যাথ আছে যেটা তুমি অলরেডি আগে করেছো এখন তুমি যদি প্র্যাকটিস করতে যাও যদি এরকম সিচুয়েশন যদি তুমি দেখো যে এক নম্বর তুমি পারতেছো ওয়েল এখন যদি পারো ফাইন তুমি তিন রকমের পেন নিবা একটা হচ্ছে কালো একটা হচ্ছে কালো দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে রেড আর তিন নম্বর হচ্ছে সবুজ বা তুমি অন্য কালারও নিতে পারো নীল কালারও নিতে পারো এই তিনটা কালারের পেন তোমার হাতে এখন থাকবে আচ্ছা তো যেইগুলো তুমি পারবা সেইগুলো তুমি কালো কালির দিয়ে সিম্পলি কালো কালি দিয়ে সিম্পলি তুমি টিক টিক মার্ক দিবা যদি তুমি কালো কালি দিয়ে দেখাও এর মানে হচ্ছে যে তুমি সেটা এখনই পারতেছো এটা তোমার ভবিষ্যতেও সমস্যা হবে না এইবার সবুজ কালিতে তুমি দাগাবা যেটা ধরো যে তুমি দুই নম্বর ম্যাথটা এমন একটা ম্যাথ যে তুমি করতেছো তুমি করতেছো করার পরে আপসা আপসা মনে আছে মানে তুমি কিছুটা পারতেছো তোমার সূত্র মনে আছে কিন্তু তুমি শেষ নামাইতে পারতেছো না বাট তোমার মনে আছে আপসা আপসা মনে আছে আমি আবারও বলতেছি যে এক ধরনের ম্যাথ থাকবে তুমি এখনই পারবা কোনো সমস্যা নাই এরপরে আরেক এক ধরনের ম্যাথ থাকবে যে তুমি তোমার সূত্র মনে আছে বাট তুমি শেষ বেশ ক্যালকুলেশন করে নামাইতে পারতেছো না অর্থাৎ ফিফটি পার্সেন্ট মনে আছে ফিফটি পার্সেন্ট মনে নাই সেটাকে তুমি এরকম করে ড এরকম ডট চিহ্ন দিবা ডট চিহ্ন কিসের কী ডট চিহ্ন দেবা সবুজ পেন দিয়ে এর মানে হচ্ছে এটা আমার ফিফটি পার্সেন্ট মনে আছে ফিফটি পার্সেন্ট মনে নাই ওয়েল এবার হচ্ছে রেড পেন ধরো দশ নম্বর একটা এমসি কিউ যে এমসি কিউটা তোমার একদমই মনে নাই বাট আগে করছো আগে করছো এখন কিছুই মনে নাই সূত্র মনে নাই কীভাবে করতে হবে সেটাও মনে নাই। তাহলে সুন্দর মতো এই যে রেড অংশ দিয়ে রেড অংশ দিয়ে তোমাকে দাগায় রাখতে হবে কথা ক্লিয়ার তাহলে যেটা তুমি পারবা সেটা তুমি কিছুই মানে লাল কালো কালিতে হয় তুমি দাগাও অথবা কিছু করার দরকার নাই আর দুইটা ডট চিহ্ন ইউজ করবা সবুজ আর লাল এর মানে হচ্ছে যে সবুজ মানে হচ্ছে তোমার ফিফটি পারসেন্ট মনে আছে এখন ফিফটি পারসেন্ট মনে নাই আর রেড মানে হচ্ছে যে তোমার কিছুই মনে নাই তো দশটা এমসিকিউ যদি থাকে তাহলে তুমি অ্যাটলিস্ট দেখবা যে তুমি পাস পাঁচটা এমসি মানে ফিফটি পারসেন্ট তুমি দেখবা যে এরকম কালো কালো এই মানে কালো কালি দিয়ে তুমি দেখাচ্ছ এরকম সিচুয়েশন হবে তোমার এরকম সিচুয়েশন হয়তো তোমার দুইটা বা তিনটা হবে আর এই যে লাল কালি দিয়ে এটাও হয়তো বা তোমার দুই থেকে তিনটা হবে ক্লিয়ার তার মানে হচ্ছে যে একটা বৃহৎ অংশ যে অংশটা তুমি এখন সুন্দর মতো করতে পারতো এখন তুমি যখন শেষ সময়ে রিভিশন দিচ্ছ মানে ধরো লাস্ট দশ দিন তুমি রেখে দিবা কিংবা এক সপ্তাহ তুমি রেখে দেওয়া রিভিশন করার জন্য তখন কিন্তু তুমি এই সব রিভিশন করতে পারবা না তুমি কোনগুলো রিভিশন করবা তুমি রিভিশন করবা সবুজ আর লাল কালিগুলো এর ভিতরে সবুজ যে অংশটা অর্থাৎ আপসা আফসা মনে আছে এইগুলো সব তোমার হাতে কলমে প্র্যাকটিস করার প্রয়োজন নাই যেগুলো মনে হবে যে করার প্রয়োজন সেইগুলো করবা বাট বাট এই যে লাল অংশটুকু এটা তো এটা তোমাকে পরবর্তী রিভিশন করার সময় মাস্ট তোমাকে যদি কেমিস্ট্রি বায়োলজির কথা যদি বলি আমি যদি কেমিস্ট্রি বায়োলজির কথা যদি বলি তাহলে তোমাকে কেমিস্ট্রি বায়োলজির জন্য মূল বইটা খুব সুন্দর মতো করে রিভিশন করতে হবে আর যদি ম্যাথ ফিজিক্সের কথা যদি বলি তাহলে তোমাকে মাস্ট প্র্যাকটিস করতে হবে অবভিয়াসলি প্র্যাকটিস করা লাগবে তোমাকে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে খেয়াল করে আমি আবারও বলতেছি ভাই যেইগুলা তুমি এখনই পারতো এইগুলো পরবর্তী রিভিশন করার প্রয়োজন পড়বে না এতে করে তোমার রিভিশন করার যে টাইমটা তুমি বাসায় ফেলবা ক্যামেস্ট্রি মনে করো তুমি আয়নিক বন্ধন পড়তেছো আয়নিক বন্ধন তোমার সব মনে আছে সে সন্নিবেশ বন্ধন তোমার ঠিকভাবে মনে নাই তাহলে ওই জিনিসটা তোমাকে রিভিশন করতে হবে এবং ওই পেজে তুমি সবুজ অংশ দিয়ে এরকম করে রাখবা সবুজ অংশ দিয়ে যে আফসা আফসা মনে আছে এর মানে হচ্ছে সবুজ অংশ দিয়ে যে এতটুকু অংশ আমার রিভিশন করতে হবে এভাবে দুই পাশে থার্ড ব্র্যাকেট দিবা অথবা থার্ড ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকের যাইবা তুমি একটা সাইন দিয়ে তুমি নিজের বোঝার মতো অংশটা রেখে দিবা যে এই অংশটাই কেবল রিভিশন করবো আর যে অংশটা আমি এখনই পারতেছি আমার সব মনে আছে ওয়েল আমি সেইগুলো পরবর্তী রিভিশন করবো না এটাই হচ্ছে সময় বাঁচানোর সব থেকে সিক্রেট টিপস আমার মনে হয় বাট এই মুহুর্তার এই কাজটা করতে হবে যেটা আমি পারবো দাগালাম না যেটা পারলাম না সবুজ পেন অর রেড পেন একটু ডট দিয়ে রাখবো পাশে ঠিক আছে এতে করে আমি পরবর্তীতে রেড পেন যেগুলো আমি এখন এখন মানে একদমই পাচ্ছি না সেইগুলো আমাকে পরবর্তী রিভিশনের সময় শুধু সেইগুলোই প্র্যাকটিস করবো আর সবুজ অংশগুলো আমি মোটামুটি চোখ বুলাই যাব এর ভিতরে কিছু অংশ হয়তো আমার প্র্যাকটিস করা লাগতে পারে কথা বুঝতে পারছো এবং আরেকটা জিনিস আমি তোমাকে একটু বলতে চাই যে এখন তুমি যদি পড়ো পড়ার সময় যদি তুমি ফিজিক্স আজকে পড়ো তাহলে সারাদিন আজকে ফিজিক্স পড়বা মানে এরকম দরকার নেই যে ফিজিক্স একবেলা বাইরে যে একবেলা দরকার নেই নো এই মুহুর্তে বেস্ট ডিসিশন হচ্ছে ফিজিক্স যখন ধরছো ফিজিক্স ফার্স্ট বার আজকে কমপ্লিট করবো যদি কমপ্লিট না হয় আমি কালকেও সময় নেব অর্ধেক দেড় দিনে ফিজিক্স শেষ করবো ওয়েল এবার ফিজিক্সটা অফ করে রেখে দিলাম এতে করে কী হবে যখন আমি আমার মনে বুঝ দিব যে আমি দেড় দিনে একটা সাবজেক্ট শেষ করছি ইট মিনস এটা আমাকে কনফিডেন্স গ্রো করবে যে আমি দেড় দিনে একটা সাবজেক্ট শেষ করতে পারি অ্যান্ড আমার ভিতরে একটা অটোমেটিক্যালি কনফিডেন্স আসবে যে আমার তো ফিজিক্স শেষ কিন্তু তুমি অর সামটাইমস বায়োলজি সামটাইমস কেমিস্ট্রি হ্যাঁ সামটাইমস ম্যাথ এতে করে কী হবে তুমি তিন চার দিন পড়ছো বাট তোমার অ্যাকচুয়ালি কতটুকু শেষ হয়েছে মানে একটা সাবজেক্ট শেষ হলে কিন্তু ভেতরে একটা আনন্দ লাগে রিভিশন করে বলো বা পড়া শেষ হয়ে গেলে না আমার সিলেবাস তো শেষ হয়েছে অ্যাটলিস্ট আমার জিনিসটা সম্পর্কে পুরো জিনিসটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে এখন আমার কিন্তু পরবর্তীতে কম হবে কোনগুলো এই যে লাল দেখ সবুজ দেখ কথা ক্লিয়ার তাহলে এখন দুইটা জিনিস ভাই একটা হচ্ছে যে এখন যে সময় পড়বা একটা পার্টিকুলার সাবজেক্ট ধরো শেষ করো রেখে দাও অন্য সাবজেক্ট স্টার্ট করো আর পড়ার সময় কোন টিপস অ্যাপ্লাই করবা যে এগুলো পারো কালো কালিতে দাগাও অথবা দাগানোর দরকার নাই দেন ফিফটি পারসেন্ট পারো বা আফসা আফসা মনে আছে সেগুলা সবুজ কলম দিয়ে দাগায় রাখো আর যেগুলো একদমই এখন মনে নাই বাট আগে পড়েছ সেগুলো রেড মার্কেট রেড কলম দিয়ে তুমি দাগায় রাখো পরবর্তীতে রিভিশনের সময় শুধুমাত্র এইগুলাই খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে হাতে কলমে আর যেইগুলো তোমার সবুজ দেখ দেওয়া সেইগুলো তুমি পড়তে পারো মোটামুটিভাবে মানে সব হাতে কলমে প্র্যাকটিস করার দরকার নাই যেটা মনে হবে যে দরকার সেটা করবা দ্যাটস ইট এই এই প্রসেসটা ফলো করলে তোমার সময় বাঁচবে এবং তুমি সুন্দর একটা প্রস্তুতি নিতে পারবা সো এই ছিল আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ লাক